টাঙ্গাইলে বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। ঘটনায় আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন। দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের মৌসুমি ও তার ভাগ্নি জামালপুর জেলার রিয়ামণি। পুলিশ জানায় সিএনজিটি এলেঙ্গা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এই সময় উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় 5 বছরের শিশু রিয়া। আর মৌসুমিকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আরও দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে বরিশালের গৌরী নদীতে বাস ও তেলবাহী লরির সংঘর্ষে লরির চালক মুক্তার মোল্লা নিহত হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয় তিনজন। এছাড়া দিনাজপুরের গোপালগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ লোকজন এক ঘণ্টা দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।